জগতের মালিক হচ্ছি আমি আল্লাহ পৃথিবীর মালিক আমি আল্লাহ আল্লাহ তালা শুনেন কিভাবে জব্দ করেছেন যারা বেঈমানি করেছে নেমো খারামি করেছে আল্লাহ ফেরাউনের অস্তিত্ব পৃথিবীদিকে থেকে মিটিয়ে দিলেন মিটাইছে না মিটাইনি ফেরাউন এতটাই শক্তিশালী ছিল যে ফেরাউন নিজেকে বলেছিল আমি আল্লাহ তোদের বলেছিল না বলেনি নমরুদ এমন নেম খারামি করেছে হাজরাতে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছিল আল্লাহর কসম ইব্রাহিম নবীর একটা পশম পর্যন্ত তার আগুন জ্বালাতে পারে নেই আল্লাহ আমার ভাইয়েরা ওই জন্যে আল্লাহ তালা পারস্ত করেছেন বেইমান আর কাফেরকে আর ইসলামকে যুগে যুগে কামিয়াবি দিয়ে নিয়ে এসছেন ইসলামকে কামিয়াবি লাভ করিয়ে নিয়ে এসছেন হাজরতে ইব্রাহিম আলাই সালাম যখন আগুনে নিক্ষেপ করে ইব্রাহিম নবীর হাত পা হয়েছে ইব্রাহিম নবীর আব্বাসান বলেছে আমার পুত্র ইব্রাহিম নবীর বাপের চোখের কোনে পানি বললে হে আমার পুত্র শোনো তোমার চোখের পানি দেখে আমার কষ্ট হচ্ছে তুমি যদি একবার বলো আমাদের দেবদেবীকে মেনে নেবে আমি সঙ্গে সঙ্গে নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে ইব্রাহিম নবী কেঁদে বলেছেন আব্বাজান আল্লাহর কসম তোমার নমরুতের আগুনের ভয়ে আমার চোখে পানি নয় আমার রবের চোখে আমার পানি যে আল্লাহ কে দিনে আপনার সঙ্গে কি আচরণ করবে আপনি এই বেঈমানদের দল ছাড়ুন আর আমাকে নবী হিসাবে মেনে নেন আমার আল্লাহকে বিশ্বাস করুন নমরুদের সৈন্যরা বললে এতটুকু অনুত্তপ্ত নয় আগুনে ছুড়ে দাও ইব্রাহিম নবী কার কাছে প্রার্থনা করেছেন সকলে বলুন আল্লাহর কাছে ওগো আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই এই আগুন থেকে তুমি নমরুদের আগুন থেকে হেফাজত করো আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনের ওপরে হুকুম জারি করলেন কোরআনে আলা ইব্রাহিম হে আগুন তুমি খ্যান্ত হও আমার ইব্রাহিমের জন্য আমার ইব্রাহিম তোমার চিতার ওপরে আগুনের ওপরে চল্লিশ দিন থাকবে তার শরীরের একটা পশমকে তুমি জ্বালাতে পাবে না বলুন পড়ুন আল্লাহ নমরুদের সৈন্যরা চল্লিশ দিন পরে যখন চিতা ভেঙেছে তখন দেখছে হজরতে ইব্রাহিম আলাই সালাম আল্লাহর জিকিরে মশগুল আছে জোরে সুহান আল্লাহ তার শরীরের কিছুই হয়নি তার সৈন্য সামন্তর মধ্যে কিছু বেইমান ইমান আল্লো আর কেউ কেউ নমরুদের দলে চলে গেল এইভাবে যুগে যুগে ইমান এনেছে নবীদের মোয়াজেজা দেখে আখলাত থেকে নবীজের আশ্চর্য বিষয় দেখে অনেক সময় ইমান এনেছে যেমন ঘটনায় কোরআনে আছে ফেরাউন হুইপ জারি করেছিল মিশরের মাটিতে কিসের হুইপ জারি যখনই তার গণককাররা শুনেন আপনাদের মধ্যে যারা হাত দেখায় গণককারকে সকালবেলায় উঠে রাধামণি বাজারে বসে আছে চট বিছিয়ে হাত দেখে বলে দিচ্ছে তোমার ভাগ্য কোন দিকে যাবে ভাগ্য খারাপ ছেলে হবে কিনা যারা হাত দেখাবে তারা বেইমান হয়ে যাবে কালমা পরে মুসলমান হতে হবে হতে হবে কালমা কাগজ থাকে তা লেখে যে কোনো মুফতির কাছে ফতোয়া নেবেন যারা হাত দেখাবে গণককারকে সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয়ে যাবে তাকে কালমা পরে আবার মুসলমান হতে হবে ইমান নষ্ট হয়ে যাবে ইস্তেক ভার হবে ফেরাউনের গণককাররা বললে। তুমি তো আরামসে রাজশাহীতে বসে আছো তোমার এই দেশে এমন একটা ছেলে জন্মাবে সে হবে তোমার বলেছিল না বলেনি বললে দাঁড়াও দা ছেলে ফেরাউন আসবে সৈন্য সামন্ত ঠিক করলো কয়েক লক্ষ মিশরের মাটিতে খোঁজ লাগাও যে সমস্ত মেয়েরা গর্ভবতী আছে তাদের লিস্ট তৈরি করো যখনই তাদের বাচ্চা হবে খোঁজ লাগাও বিটি ছেলে হলে ছেড়ে দাও মেয়ে বেটা ছেলে হলে কতল করে দাও রেওয়ায়েতে আছে কয়েক লক্ষ সেই বছরে কয়েক লক্ষ বেটা ছেলেকে কতল করেছিল কে ফেরাউল বাচ্চা মাসুম বাচ্চাকে কতল করেছে হত্যা করেছে জন্ম নিয়েছে বেটা ছেলে কতল করে দাও কিন্তু আল্লাহর কসম আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে আল্লাহ যাকে তুলে নিবে কেউ তাকে বাঁচাতে পারবে না যদি কেউ ওষুধ আর ডাক্তার পানিতে বাঁচত শুনে রেখে দেন পশ্চিম বাংলায় সব থেকে প্রথমে বাঁচতেন তিনি হচ্ছেন আমাদের জ্যোতিবাবু আমেরিকা থেকে স্পেশাল ডাক্তার এসছে স্পেশাল ডাক্তার পেলেনে করে আনা হয়েছে আমেরিকা থেকে তারপরও মৃত্যু আল্লাহ যখন লেখে দিয়েছে তাকে বাঁচাতে পারেনি জোরে বলুন সুবহান আল্লাহ হাজরাতে মুসান জেমায়ের গর্ভে ছিলেন টেরার নাম হচ্ছে ইউকাবিজ মায়ের নাম বাপের নাম ইমরান তিনার মাকে দেখে মনে হয়নি যে তিনি গর্ভবতী বলুন হঠাৎ রাতের বেলায় পোষ্য বেদনা উঠেছে করলেন জন্মগ্রহণ এত সুন্দর ফুটফুটে ছেলে তার বাপের কানে গায়েব থেকে আওয়াজ এলো তুমি তোমার সন্তানকে একটা কাঠের বাস্কর মধ্য পুরে দিয়ে নীল নদীতে ভাসিয়ে দাও রাতের বেলায় কাঠুরে কোথায় পাবে বের হয়েছে বাড়ি থেকে কাঠমিস্ত্রি খুঁজতে হবে কিছু দূর যাওয়ার পরেই একটা কাঠ মিস্ত্রি সে মেশিন পত্র নিয়ে হেঁটে আসছে দেখা ভাই আমার বাড়িতে একটা কাজ আছে যাবে তিনি কে তিনি হচ্ছেন হাজারতে জিবরিল আমিন চলে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাঠালেন জিবরিল আমিন মানুষ রূপে এসে রেওয়ায়েতে আছে কয়েক মিনিটের মধ্যে সুন্দর একটা চিকন চাকন মানে আর কি আকর্ষণীয় বাস্ক তৈরি করে দিলেন যার মধ্যে মুসানবীকে শুই দেওয়া হলো নীল নদীতে ভাসিয়ে দেওয়া হলো কোরানে কি শব্দ আছে মুসানবীর কি নাম আছে মু সা অনেকজন মনে করে এটা আরবি শব্দ আরবিতে লেখা হয়েছে এটা মিশরের শিরবানি ভাষা মু মানে পানি সা মানে হচ্ছে ভাসমান কাঠের পাত্র তাই পানিতে ভেসে এসছিল কাটের পাত্রের মধ্যে তাই তার নাম রাখা হয়েছিল মুসা ভেসে ভেসে এসে আমার আল্লাহ পানিকে হুকুম দিলে সকালবেলায় বিবি আর ফ্রাউন যে নদীর কিনারায় নিজের গার্ডেনে ঘোরাঘুরি করে সেইখানে নিয়ে গিয়ে লাগিয়ে দাও বাস্ক এসে সেখানে লেগে গেল সকালবেলায় যখন স্বামী স্ত্রী সেখানে বসে গল্প করছে দোল খাচ্ছে বাস্কোটা নজরে পড়ল বিবি আসিয়ার পোজাদিকে বাস্কটা সুন্দর বাস্কটা তুলে নিয়ে এসো যেমনি তুলে আনলো সবাই চেষ্টা করছে কিন্তু দ্বারা খুলছে না বিবি আসিয়া বললে তোমরা ছাড়ো আমাকে বিবি যখনই প্রথম আসিয়া ঝটকা মেরেছে বাস্ক খুলে গেছে খোলা মাত্র দেখছে সুন্দর একটা ফুটফুটে ছেলে হাসছে জোরে বলুন সুহান আল্লাহ ফেরাউন তখন এগিয়ে এসে বলছে মনে হচ্ছে এটাই আমার দুঃস্মন বিবিকে বললে একটা কথা শুনেলেন আমরা যে যেরকমই মরদ হয় বিবির কাছে কিন্তু সবাই জব্দ বাবা তাই না বাজারে গিয়ে অফিসে গিয়ে বলবে এই তাড়াতাড়ি চাটা নিয়ে আনছি স্যার কিন্তু কেউ যদি বউকে এসে সন্ধ্যেবেলায় বলে না তাড়াতাড়ি চাটা দাও দেখতে পাও না বসে থাকো চুপচাপ কাজ করছি দেখতে পাওনা ঠিক আছে চায় দোকানে খেয়েছি ঠিক বলছি না ভুল বলছি বিবির কাছে জব্দ ফেরাউন যখনই বলেছেন এই বাচ্চাটা মনে হচ্ছে আমার দুশ্মন একে কতল করতে হবে ফেরাউনকে সঙ্গে সঙ্গে বিবি আসিয়া বলছেন কুর্রা তু আইনুল্লি ওয়ালাকলু এই বাচ্চাকে কতল করতে পাবে না এ তোমার আর আমার চোখকে ঠান্ডা করবে বিবি আসিয়াকে বললেন ঠিক তুমি যখন বলছো অসুবিধা না কোলে তুলে লাও বাচ্চা নিয়ে নিল দুধকে পান করাবে দায়মা খোঁজা হচ্ছে মুসানবিকার ওরূপ দুধকে স্তনে হাত দেয়নি কোন স্তনকে মুখে লাগাইনি নাম ছিল মারিয়াম মারিয়াম যে মরিয়াম ছিল মারিয়াম। সে ফেরাউনের বাড়িতে চাকন্নি ছিল কাজ করত পুচাপুচির কাজ সে বললে রানী আমার হাতে এমন একটা মেয়ে আছে যা দুধ পান করতে পারে বললে নিয়ে এসো বিবি আসিয়া বললে যা টাকা লাগবে দেওয়া হবে তুমি তাকে নিয়ে এসো মারিয়াম নিজের মাকে ডেকে নিয়ে চলে এলো মুসা মায়ের কোল পেয়ে গেল মা তার সন্তানকে পেল আর বাচ্চার ঘরে হচ্ছে বলুন আল্লাহ আল্লাহ ঘরে লালিত পালিত নিজের নবীকে লালিত পালিত করলেন এরপরে একটুকু ফুটফুটে হয়েছে মুসা নবী খেলা করছে হাত পানারছে হামাগুড়ি দিচ্ছে ফেরাউন বলে নিয়ে এসো আমার মুসাকে ভালোবাসতেন মুসাকে ফেরাউনের বাড়িতে মানুষ হচ্ছে একটু ফুটফুটে ছেলে এরপর ফেরাউন রাজশাহীতে মন্ত্রীদের সামনে সুনা লাহাল আমার সোনা এই করে আদর করছে আর এমন অবস্থায় এমন জোরে একটা চর মেরেছে নবী ফিরাউন বললে মনে হচ্ছে জানো গোলমাল কিছু আছে ডাউট এইটুকু ছেলে চরে যদি এত জোর হয় বা তাহলে বিরাট গোলমাল তার মন্ত্রী হামান প্রত্যেকটা মন্ত্রীর একটা করে পিয়ে থাকে না থাকে না পিয়ে থাকে তারা কিন্তু এক একটা হারাম জাদা হয় আবার ভালো হয় আর এক একটা হারাম জাদা হয় এই ফেরাউনের যে পিয়ে ছিল তার নাম হচ্ছে হামান সে এক নম্বর হারাম খোর সে যখন বললে বাদশাহ যখন বলছে ফেরাউন এ মনে হচ্ছে গোলমাল বলে চিন্তা নাই পরীক্ষা করুন কি দিয়ে একটা প্লেটে আগুন রাখুন আর একটা প্লেটে মুক্ত রেখে দেন ছেলেটা যদি মুক্তটা হাত দেয় জানবেন আপনার দুশ্মন আর আগুনে যদি হাত দেয় জানবেন এ হচ্ছে নিষ্পাপ ছেলে পরীক্ষা চলছে রেখে দেওয়া হলো মুসা নবী হামাগুড়ি দিয়ে আসছে ছেড়ে দিয়েছে আপনারা বলুন বাচ্চা ছেলে কোনটার দিকে যাবে আলহামদুলিল্লাহ ওই মুক্তর দিকে হেঁটে যাচ্ছে হামাগুড়ি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন হে আমার জিবরিল আমিন জিবরিল আমিন যেমনি বলেছেন জিবরিল আমিন হাতটা ধরে একদম আগুনের মধ্যে দিয়েছেন আগুনটা তুলে রেওয়ায়েতে আছে মুখেতে পুড়েছিলেন ফেরাউন বললে নো ডাউট ছেলেটা নিষ্পাপ হলো চলছে এরপর আপনারা বলুন এখানে একটা সূত্র ধরেলেন হাত গুনে যারা বলছে যারা বলে দিলে একটা ছেলে জন্মাবে তাদের কোলে মানুষ হচ্ছে তাদের সাথে মানুষ হচ্ছে কিন্তু একবারও বলতে পারছে না এই মালটাই সেটা বুঝতে পেরেছে না পারেননি ওই জন্যে আমাদের দেশে দেখবেন কিছু লোক কলকাতায় চাকরি করে সকালবেলায় নিমতড়িতে বাসে নেমে ধর্মতলায় নেমেছে এক লাখ টাকা বেতন পায় পঞ্চাশ হাজার বেতন পায় চাকরি করে একটা ছিঁড়া চট বিছিয়ে এটার খুলে পাথর বিক্রি করছে হাত থেকে বিরাট গোলমাল তো তোমার হাতেতে তোমার মনে হচ্ছে প্রমোশন আটকে আছে ভাগ্যটা খারাপ যাচ্ছে ছেলে হয় নাই হ্যাঁ বাবা বিরাট গোলমাল ভাগ্য খারাপ যাচ্ছে বইলে এই এই আংটিটা নিয়ে যাও এই পাথরের আংটি নিলে তোমার ভাগ্যটা ফিরে যাবে আর এই আংটিটা নিলে তোমার ছেলে হবে একবারও কেউ বলতে পারছে না যে ওই ভাগ্যের আংটিটা তোর গলায় বাঁধ তুই কেন ছিঁড়া চটে বসে কাল থেকে মমতা খালার পাশে বসবি বুঝতে পেরেছে না পারেননি তুই ছিঁড়া চটে বসে কেন যে লিচ্ছে এক লাখ বেতন পায় যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে ভাগ্য কার প্রয়োজন বাবা যে ছিঁড়া চটে বসে আছে আমাদের দেশের কিন্তু একটা রোগ আছে আমাদের মায়েদের রোগ এটা যে মলবি তাবিজ দিতে পারে না এরা বলে কিছু জানে না লো তাই না আর কোনো মলবি আমি খালি অবাক হয়ে যাই আমাদের দেশের কিছু মলবি জামা মেপে রোগ বলে দিচ্ছে বিরাট গোলবা আর এরকম যদি জামা কেউ মারতে পারে আমাদের মায়েরা বলবে কি জানেল দারুন জানেওয়ালা আর যে মলবি বলবে তাবিজ দিতে পারি না বলে কিছু জানে না ল আমি একদিন জলসা করে এসে ফজরের নামাজ পড়ে শুয়ে আছি বাবা সকালবেলায় সাতটার সময় উঠিয়েছে আমার ছাত্ররা ক্লাস করতে হবে তো দরজাটা খুলেই দেখছি আমার ক্লাসে মানে গেটে ঢুকেই আমার কামরা ওখানে ক্লাস করি সামনে একটা বুড়ি মেয়ে বসে আছে গিরাম আমি বললাম কি হলো বলছে বাবা বিরাট গোলমাল একটা তাবিজ লুব আমি বলি এই গোলমাল করেছে আমি তো তাবিজ লে কি না কী দেবো একে কিসের তাবিজ বাবা কিসের তাবিজ মা বল আর বাবা বলো না প্রত্যেকদিন দিন বৌমাদের সাথে ঝগড়া তারাই আমাকে সকালবেলায় ঝগড়া করে গালি দেয় তুমি কি করো বলে আমি চালাই মানে উ কম নয় কি করতে হবে বলে তাবিজ দাও আমার ভাই গালির তাবিজ আছে রিজওয়ান ভাইয়ের কাছে যাবে ও খেপে যাবে এমনি আল্লাহ গালির তাবিজ পাবো কোথায় আমি দেখলাম তাবিজ যদি না দিই গায়ে গিয়ে আউট করবে কিছু জানে না আসি আমার চাকরিটা চলে যাবে তার থেকে একটা মাল দিতেই হবে তাবিজ আমি কি করলাম কামরার ভেতরে ঢুকে একটা সাতা বাদাকে লেপটি এত বড় করে নিয়ে চলে এলাম বলে হুজুর এত বড় তাবিজ আমি গালের নয় ওই জন্য একটু বড় পাড়া নিয়ে যাও কাজ হবে বাপ আমরা একদম মারাত্মক কাজ হবে তুমি নিয়ে যাও ও নিয়ে চলে গেল তাবিজটা গাড়িতে গিয়ে তিন দিন পরে ঝগড়া লেগেছে সকালবেলায় বউ মারা গালি দিচ্ছে আমি তাকে বলে দিয়েছি যখন গালি দিবে ঝগড়া করবে কামরার ভেতরে ঢুকে দাঁতে করে টিপে বসে সে কামরার ভেতরে দরজা লাগিয়ে দাঁতে করে টিপে বসে আছে কি বুঝলে আর বাইরেতে বউ মারা মনে করছে আমরা এত অ্যাকশন দিচ্ছি রিয়াকশন নাই খেলে থাকবে কি করে আমি তো মুখে মাল দিয়ে দিয়েছি কথা বলতে পাবি না চুপচাপ বস্তা পর এক সপ্তাহ গেল দু সপ্তাহ গেল তারপরে বৌমারা বলছে আল্লাহ এত গালি দিচ্ছি কথা বলছি ও জবই দেয় না তো বলি লাভ নাই আর বলে কি করব যা পাচ্ছে করুক বন্ধ হয়ে গেল তারপরে বলছে হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে আমি বললাম মালটা খুলে দেখো খুলেছে খোলার পরে বলছে বাবা গুটাই তো সাদা পাদা কী করে কাজ হলো আমি বললাম শুনে নাও বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও তাবিজ লাগবে না সমাজে শান্তি আসবে তাবিজের প্রয়োজন নাই তোমরা একজন বাপ যদি গরম হয় ব্যাটা চুপ করে যাও ব্যাটা যদি গরম হয় বাপ চুপ করে যাও একজন আরবি কিতাবে একটা ঘটনা এসছে একটা বড় গাছ একটা নদীর ওপরে পড়েছে একদম নদীর এপার থেকে ওপার চলে গেছে দুদিকে দুটো শিয়াল চেপেছে মধ্যে মুখোমুখি হাজির উ বলছে বলছে পেছনে পেছনে যা যা কেউ যাবে না এরা বললে সন তুই একটু পেছনে যা আমি একটু পেছনে যাই ছুটে এসে ধাক্কা মারব যে থাকবে সে পেরিয়ে যাবে যে পড়ে যাবে সে চলে যাবে আপনারা বলুন দু মালি পড়বে না পড়বে না দুজনাই পড়বে তো একজন যদি সমাজে হার না মানে তোমাদের ঝগড়া কখনো মিটবে না যেমন দুর্বলতা বলে দিই সকালবেলায় আপনি গেছেন মেচাদায় সবজি বেচতে হ্যাঁ মায়েদের দুর্বলতারা মায়েরা শুনেন। কেমন তাবিজের ফ্যারে পড়ে আছে সকালবেলায় সবজি বেচতে গেছে মেচাদা বাজারে আলু হচ্ছে দশ টাকা কেজি পালং শাক পাঁচ টাকা পটল দশ টাকা বাজার একদম খারাপ বেশ ভালো বিক্রি বাটা হয়নি ঘরেতে এসছে খালা বলছে কই গো দুশো টাকা দেখি বাজার করবো চুপকার খেপি ও জলি দিলি টাকা টাকা করে এই তখন খালা মনে মনে ভাবছে আমাকে একদম ভালোবাসে না সকাল বেলায় হুজুরের কাছে হাজির হুজুর আমার স্বামী একদম ভালোবাসে না তাবিজ দাও তাবিজে ভালোবাসা জানেন আমাদের দেশের কিছু যুবক যুবতী আছে এরা খালি মলবি খুঁজে বেড়ায় প্রেমের তাবিজ লিবার লেগে তাই না আমাকে একটা ছেলে ফোন করে বলছে হুজুর আমি না একটা মেয়েকে খুব ভালোবাসতাম এমন একটা তাবিজ দেন যেন মেয়েটা আমার কাছে চলে আসে আমি তাকে বললাম কিসে পড়ো বাবা বলে বিয়ে থার্ড ইয়ার এমন তোর পড়া হয়নি ওয়ান থেকে ভর্তি হ বলে কেন হুজুর আমি যদি তাবিজ দিয়ে মেয়ে টানা যেত মেয়ে আনা যেত আমরা মৌলীরা নায়িকাগুলোকে বিয়ে করতাম কে করতো জানি না আমি আগে করতাম তারপরে যা হতে হতো মার তাবিজ আর টেডের বুঝতে পেরেছেন না পারেন। আপনাদের বুদ্ধি নাই যদি তাবিজে মেয়ে পাওয়া যেত আমরা মলবিরা সুন্দরী সুন্দরীগুলো আমরা লিতাম আপনাদের লেগে কালো খানাগুলো ফেলে রাখতাম মস্তাবিজ আর সুন্দরীগুলো টেনে নব্বইটা লোক সমাজকে পুঁচানব্বইটা লোক তাবিজ তেল পরা পানি পরার নাম করে সমাজকে ধোকা দিচ্ছে আমার ভাই মাথায় রাখবেন সমস্ত কাজের সমাধান শুনেন যাদের রোগ হয় যাদের শরীর খারাপ হয় যাদের জ্বর হয় আমার নবী বিশ্ব নবী ফাতেহার হাদিস শরীফে বর্ণনা করেছেন ফজিলত কেউ যদি এগারো বার সুরা ফাতেহা পরে পানির মধ্যে দম করে পানি পান করে আল্লাহ সমস্ত রোগের শিফা দিয়েছেন জৈবন সুহান মলবিকে বলেছে হুজুর তাবিজ দেন আমার স্বামী ভালোবাসে এরপরে হুজুর তাবিজ লিখে দিয়েছে কি করবো বাবা বললে বালিশের তলাতে ভরে দেবে এ নিয়ে গিয়ে বালিশের তলায় লুকিয়ে ভরেছে তারপরের দিন মেচা যায় সবচেয়ে বেঁচে গেছে আলু পঞ্চাশ টাকা পটল নব্বই টাকা পালং শাক একশো কুড়ি টাকা উচ্ছে দুশো টাকা একদম পগট ভর্তি বাজার ফাটাফাটি বাজার ঘরে এসে বলছে হলে খেপি পাঁচশো টাকার আর খরচা করবি ই তখন বানার মেয়ে বলছে তোর খালুর বালিশেই এমন তাবিজ বলে যে তোর খালুকে সুজা করে দিয়েছি কিন্তু ও জানে না আজকে বাজার ভালো বলে তোকে দিয়েছে তাবিজের বাজারের বুঝতে পেরেছেন লয় না পারেননি আমার মায়েরা এই সব ফেরে পড়ে আছে আমার মায়েরা শুনেন সকলে নিয়ত করুন নামাজি হব বলুন ইনশাল্লাহ আমার ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মমিনদের আখলাক চরিত্র বর্ণনা করেছে আমার ভাইয়েরা মায়েরা ভালো করে শুনবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কাদফলাহান মুমিনুন হ্যাঁ আমার বিশ্বনবী মমিন হচ্ছে কারা মমিনদের এক নম্বর আখলাদ আর তিহিম তারা যখন নামাজ পড়ে তারা তখন খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করে আমাদের দেশের লোক কিন্তু পাইকিরি নামাজ পড়ে পাইকিরি নামাজ যারা না। এই কালকে রিজুয়ান ভাইয়ের জলসাই স্টেজেই নামাজ হচ্ছিল এসান নামাজ স্টেজে হয়েছে মগরিব স্টেজে হয়েছে হয়েছে না হয়নি আমার ভাই মুর্শিদাবাদে এরকম জলসা হয় রিজুয়ান ভাই কিন্তু একটা দারুণ সিস্টেম শুরু করলো কাল থেকে কি মগরিবের পর থেকে জলসা স্টার্ট জলসা কালকে ভালো হয়েছিল না খারাপ ভালো হয়েছে জোরে বলুন আজকে জলসা ঠিক হচ্ছে না হয়নি তাড়াতাড়ি শেষ হবে ফজরের নামাজ হবে জোরে বলুন সুবহানাল্লাহ তো এরকম মুর্শিদাবাদের জলসায় প্রত্যেক ওয়াক্তের নামাজ প্যান্ডেল হয় একজন দেখলে আমি কোনো নামাজ পড়ি না আল্লাহ ফেরে পড়ে গেলাম কি করব। জলসা শুনতে এসে অসুবিধা নাই যা হবে দেখে দেখে চালিয়ে দেবো ইমামের সঙ্গে চার রাখাত দেখে দেখে এসার নামাজ চালিয়েছে তারপরে লোকরা সুন্নত পড়ছে বেতের পড়ছে এই চিন্তা করলো আল্লাহ এগুলো কি চালাচ্ছে যা বটে বটে আমু চালিয়ে যায়। সে একবারে নিয়ত বেঁধে সাড়ে বত্রিশ রাখাত ফেরেস্তারা আল্লাহকে বললে আল্লাহ ইয়ার কেন সাড়ে বত্রিশ বলে ও ফেরে পড়ে চালাচ্ছে ন এন্ট্রি মাল ওর নামটা এন্ট্রি করি না ফজর থেকে খুঁজে পাবি না এরকম মাল আছে না নাই এরকম নামাজি গাদা আছে আমার ভাই পাইকারি নামাজ পড়বেন না পাইকিরি নামাজ আমি বলে দিই আপনাদিকে আমার ভাই আমরা মনে মনে করি অনেক ভাই ভালো করে শুনবেন এটা মায়েরা ভাইয়েরা মনে মনে করেন আমাদিকে অভিযোগ করেন আমি নামাজ পড়লে নামাজে মনোযোগ থাকে না এরকম হয় না হয় না নামাজে মনোযোগ থাকে না কেন থাকে না শুনে নেন আমার আল্লাহ রাব্বুল আলমিন আমার নবী বিশ্ব নবী বললেন ইয়ারক তোমরা যখন নামাজ আদায় করবে আল্লাহ সামনে দণ্ডাই মনে হবে তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে এই মনে মনে ভাববে কিন্তু বড় কষ্ট লাগে কি করে এটা মনে ভাববেন ফজরের সময় বিবি উঠিয়েছে যাও না নামাজটা পড় গো উঠো আজান হয়ে গেছে ই কোনো রকম উঠে উজু করে এসে পেছনের কাতারে দাঁড়িয়ে যে ঠিক বলছি না ভুল বলছি এটা নামাজ নামাজের মধ্যে জান থাকতে হবে যেমন আপনাদেরকে বলে দিই কেন ধ্যান থাকে না হাদিসে আছে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে তোমরা নামাজে ডারা আমাদের দেশের মানুষ কিছু আছে আসরের নামাজ পড়বে বাজারে দোকান তাড়াতাড়ি নামাজ দাঁড়িয়ে গেছে এই তাড়াতাড়ি গিয়ে সাঁটা কম করে বন্ধ করে এসে উজু করে তাড়াতাড়ি আল্লাহ আকবর দে নিজে দেবেন আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাইনি তাহলে এই নামাজটা কেমন নামাজ হবে জুম্মার দিনে আপনি নামাজ পড়ছেন নামাজ পড়তে যাবেন মসজিদে গোসল টসল করে রেডি বিবি বলল দুটি খাবার খেয়ে লাগু বলে না না খাবো না একবারই নামাজ পড়ে এসে খাবো সেরকম ভোগ লাগেনি আপনি মসজিদে গিয়ে ইমাম সাহেব লম্বা বায়ান করেছে খুদবা পড়েছে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে মনে মনে হচ্ছে সালা ভোগ লেগে গেল খেয়েই এলে ভালো হতো ঠিক বলছি না ভুল বলছি নামাজ থেকে মন চলে গেল তোমার খাবারে নামাজ থেকে তুমি গাফিল হয়ে গেলে ওই জন্য জরুরতকে পূরণ করে লাও তোমাকে অল্প ভোগ লেগেছে তুমি অল্প খানা খেয়ে লাও যাতে খাবারের দিকে ধ্যান না যায় আসরে নামাজ পড়তে মগরিবেন নামাজ পড়তে ঢুকবেন আপনি চিন্তা করলেন একটু পায়খানা লেগেছে না নামাজটা আগে পড়ে তারপরে পায়খানা করব তৃতীয় রাখাতে দাঁড়িয়ে খালি এরকম করছে আল্লাহ পায়খানাটা করে ভালো হতো ঠিক বলছি না ভুল বলছি তা আপনার নামাজটা কেমন হবে নামাজে আর ধ্যান থাকবে না তোমরা মনে মনে ভাববে আমরা আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন পাইকিরি নামাজ আমাদের দেশে রমজান মাসে তারাবি পড়েন না পড়েন না আপনারা এ খতম তারাবি হয় আপনাদের মসজিদে হয় মাশাল্লাহ আমাদের দেশের হাফে সাহেবদের দোষ নাই সমাজের লোকের দোষ কি যে যত স্পিরিডে পড়বে আমাদের দেশে তত ভালো হাফেজ তাই না একটু যদি আসতে পরে লোকরা বলে কোথা থেকে হাফেজ আনলিবে স্প্রিড নাই যে ঠিক বলছি না নামাজ পড়ে বেরিয়ে বলবে একদম স্পিরিড নাই যে ভাই আসতে পড়ছে এক তো ভাই স্পিরিড আনতে পারলি না এমন জোরে পড়তে হবে ফেরেস্তারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায় আল্লাহ রাজধানী ফুটিয়ে দিলে দারুন হাফেন ফেরস্তারা বলছে তোরাই জানিস আমরা খুঁজে পাই নাই কোথায় পড়ছিল কিন্তু কোরআন বলছে শোনো ওয়ারাতিল কোরআন আতরতিলা কারি আব্দুর রহমান মক্কি রাহমাতুল্লাহ আলাই ফাওয়ায়েদ মক্কি আরবির একটা তাজবিদ এর কিতাব রওয়ায়েতে হাফসের মধ্যে আছে কিতাবটা কারি আব্দুর রহমান মক্কি রাহমাতুল্লাহ আলাই লেখছেন এর ব্যাখ্যা বিশ্লেষণে নামাজ হইয়া গায়র নামাজ হোক যখন তোমরা কোরআন পড়বে তার তীরের সঙ্গে শুদ্ধভাবে কোরআন আমি আমার জীবনে বারোটা বৎসর তারাবি শুনিয়েছি মুম্বাইতে রাত সাড়ে নটায় চালু করতাম নটায় চালু করতাম সাড়ে বারোটা একটাই শেষ করতাম এক পাড়া পড়তাম

আমার ভাই কোরান বলছে আল্লাদিনা হুমফি সলা তিহিম খসিউন হ্যাঁ আমার বিশ্বনবী আমার মমিন দের আখলাখ এবং চরিত্র তারা যখন নামাজ পড়ে খুসু খুজুর সঙ্গে নামাজ আদাই করে ধীর স্থিরভাবে তারা নামাজ আদাই করে যারা আমার প্রিয় বান্ধ হবে সবাই আল্লাহর প্রিয় বান্ধ হবেন তো আল্লাহর মমিন বান্দা হবেন তো জোরে বরুন ইনশাল্লাহ তার দ্বিতীয় নম্বর